হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে একটু বুদ্ধি খাটালে আমরা অনেক সময় বাংলা লেখার ক্ষেত্রে যুক্তাক্ষর লিখতে গিয়ে খুব ঝামেলায় পড়ি বা লিখতে পারি না। একটু বুদ্ধি খাটালে সেই সমস্ত যুক্তাক্ষরকে আমরা খুব সহজেই এইডিং স্ক্রিনে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে তোমরা একটু লক্ষ্য করো, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাতে গিয়ে ব্যাপারটা দেখাতে পেরেছিলাম না, তো তোমরা এখন একটু দেখে নাও। ইনসার্ট মেনুর ভেতরে গিয়ে সিম্বল, এখানে ফন্টের জায়গায় যে কোনো একটি বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, এখানে যাই থাকুক না কেন। ফন্টের ক্ষেত্রে আমরা সুতুনি এম জেটা সিলেক্ট করি, সুতুনি এম জে। এখানে ল্যাটিন ওয়ান বা বেসিক ল্যাটিন লেখা থাকতে পারে। তোমরা খেয়াল করে দেখো, এখানে সমস্ত যুক্তাক্ষরগুলো রয়েছে যা আমাদের সচরাচর দরকার হতে পারে। তো এগুলো যদি কখনো লিখতে গিয়ে তোমরা লিখতে না পারো, সেক্ষেত্রে সিম্বলের এই অপশনটি ব্যবহার করে সাহায্য নিতে পারো। যেমন দেখো, আমি আবারও যাচ্ছি, সে তুমি লিখতে চাচ্ছ প্রতিজ্ঞা, পয়রাফালা তয়হস্বী, সরি লেখাটা একটু বড় করে নিই, এখান থেকে বাংলা একটা অক্ষর সিলেক্ট করে নিই, বোর্ডটা ঠিক আছে কিনা একটা দেখে নিই, বিজয় ক্লাসিক প্রতীক গা। এখন মনে করো আমি এই যুক্তাক্ষরটি লিখতে পাচ্ছি না, তাহলে কি করব? ইনসার্ট সিম্বল, এখানে আমরা একটু দেখি এই যুক্তাক্ষরটা কি এখানে আছে কিনা। প্রতিজ্ঞা এই যে আছে, এটা আমরা ইনসার্ট করে দিই। এরপরে বেরিয়ে এসে এফ চেপে আকার দিয়ে দিই। পরীক্ষা প রয় দীঘি, যুক্তাক্ষর আছে তুমি লিখতে পারছো না, কোনো সমস্যা নেই, এখানে চলে যাও, সিম্বল পরীক্ষা যুক্তাক্ষ, যুক্তাক্ষ এই যে পেয়েছি, ইনসার্ট ক্লোজ করে এখানে এসে আকার দিয়ে দিলাম। তো একটা জিনিস বুঝছো, কম্পিউটারে একটু বুদ্ধি খাটালেই আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করে লিখতে পারি। আচ্ছা যাই হোক, আমরা এখন মুছে দিচ্ছি। আর একটা ইনফরমেশন দেই, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে বাংলা লেখালেখি এবং টাচ টাইপিং বা টাইপিং শেখার জন্য তোমাদের এই কোর্সের সঙ্গে যে তিনটা সফটওয়্যার সম্পর্কযুক্ত বা যে তিনটা সফটওয়্যার তোমাদের লাগবে সেগুলো আমি লিখছি, এক দুই তিন। আমি এটা বাংলায় লিখি, তাহলে মনে হয় ভালো হবে। ইংলিশ রিয়াল প্রথমটা হচ্ছে, অফিস এক্সপি একটু
ওখানে আমি একটু দেখে আসি। অফিস এক্সপি, ঠিক আছে। এরপরে লাগবে আর এ পিআইডি, র্যাপিড টাইপিং 5। এরপরে লাগবে বিজয় 52/2010। নেসেসারি সফটওয়্যার, দেখো তোমরা এই তিনটা সফটওয়্যার তোমাদের যে লার্নিং সিডি যে কোনো একটি লেসনের মধ্যে কপি করা আছে তোমরা সেখান থেকে এগুলো তোমাদের কম্পিউটারে কপি করে স্থায়ীভাবে সংরক্ষণ করবে পরবর্তীতে ব্যবহারের প্রয়োজনে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা যে শিখছি সেটা মাইক্রোসফট এক্সপির মধ্যে থাকে। আমরা কোন ভাষাটা শিখছি সেটা দেখো, আমি দেখাচ্ছি। হেল্প মেনু থেকে অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড 2002 ভার্সন, এটা অফিস এক্সেল মধ্যে আছে। তোমরা এই সফটওয়্যারগুলো কালেকশন করে তোমাদের কম্পিউটারে হার্ড ড্রাইভে স্থায়ীভাবে সংরক্ষণ করবে। কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবে। (01918) অথবা 01732727953। জেনেটিক কম্পিউটার, আর একটা ব্যাপার তোমরা ভালো করে শোনো, কম্পিউটার শেখার জন্য তোমরা ক্লাসে এই ভিডিও লেসনগুলো দেখবে, এরপরে বাসায় গিয়ে ভিডিও লেসনগুলো পুনরায় ভালো করে রিপিট করবে এবং পরবর্তী ক্লাসে আসার সময় পরবর্তী ক্লাসের ভিডিও লেসনটি দেখে আসবে। তো আজকে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।